হ্যালো এভরিওয়ান, আই হোপ এভরিওয়ান ইজ ভেরি ভেরি ওয়েল। অ্যান্ড আজকে হচ্ছে আমরা একটা ওয়্যারলেস পোর্টেবল স্পিকারের রিভিউ করতে যাচ্ছি। এটা মেনলি হচ্ছে AWEI, স্পেলিং তো AWEI, বাট এটার উচ্চারণটা কী হবে সেটা বুঝতে পারতেছি। তো চলুন এটাকে হচ্ছে আনবক্সিং করা যাক। সো আনবক্সিং করার জন্য, এটার পেপার কাট করার জন্য আমাদের আসলে কোনো কিছু নাই স্পেশাল, আমরা জাস্ট কলম দিয়ে এটার পেপারটাকে ছিঁড়ে ফেলবো। ভিতর থেকে কী বের হয় বক্সের, মানে আনবক্সিং এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো। এটার প্রাইস কিন্তু অত বেশি না আসলে, সো প্রাইস নিয়ে আমরা ভিডিও শেষের দিকে অবভিয়াসলি ডিসকাস করবো, বাট এটার এক্সপিরিয়েন্সটা খুব ভালো। আনবক্সিং এক্সপিরিয়েন্স ফাইনালি বের হয়ে গেছে। একটা কালো প্লাস্টিকের বক্সের মধ্যে হচ্ছে আমার স্পিকারটা আছে, মেন স্পিকার। বাট তার আগে হচ্ছে আই থিঙ্ক এটা চার্জিং এর জন্য কেবল দেওয়া হয়েছে একটা। এটা হচ্ছে মেইনলি একটা টাইপ সি কেবল, অবাক হওয়ার কিছু নাই আসলে, এখনকার সকল ডিভাইসে হচ্ছে এখন টাইপ সি আসে আর কি। আর এটা হচ্ছে আমাদের ইউজার ম্যানুয়াল গাইড। সো আমরা কখনো ইউজার ম্যানুয়াল গাইড পড়ি না, আমাদের বইই তো আমরা পড়ি না, ইউজার ম্যানুয়াল তো পরের কথা। দেখ এটা এখানে রেখে দিচ্ছি। এই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, নাইস, লুকস গুড অ্যান্ড প্রফেশনাল ফিল দিতেছে। এটা একটা মনে হচ্ছে অনেক দামি একটা স্পিকার, বাট দাম যখন শুনবেন, এটা প্রাইসটা যখন শুনতে পাবেন আপনি, তখন হচ্ছে অবাক হবেন। এটার বিল্ড কোয়ালিটি যদি আমি বলি, অনেক ভালো একটা বিল্ড কোয়ালিটি এটার। তো এটার মধ্যে হচ্ছে প্লাস্টিক, এটা হচ্ছে প্লাস্টিক, এটা হচ্ছে শক্তপোক্ত একটা লুপ, আপনি যাতে হ্যাং করতে পারেন এটাকে। এটা হচ্ছে আপনার ভলিউম মাইনাস, এটা হচ্ছে ভলিউম প্লাস, মানে আপনি ভলিউম বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন। এগুলো হচ্ছে আবার রাবার দিয়ে তৈরি। আর এখানে যদি আর পোর্টসগুলোর কথা বলি, কী কী পোর্টস আছে এইটার, এই যে এই পোর্শনটার ভিতর হচ্ছে সবগুলো পোর্টস আপনি পাবেন। এই যে এখান থেকে আপনি যদি খুলেন এটাকে, খুল, ও মাই গড, এত টাইট কেন? এইটা এত শক্ত হওয়ার কারণ হচ্ছে এই স্পিকারটা মেইনলি IPX4 রেটিং দেওয়া, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর কি। সো আমি বুঝতেছি না এইটা, এই স্পিকারটি নিয়ে কে আসলে হচ্ছে পানিতে নামবে। আর আমার মনে হচ্ছে এটা পানিতে নামার কিছু নাই, যে আপনি যখন আউটডোর ইউজ করবেন তখন হচ্ছে যদি হঠাৎ বৃষ্টি চলে আসে বা পানি টানি পড়ে, তাহলে যাতে স্পিকারটা ভালো থাকে, এই জন্য IPX4 রেটিং দেওয়া আছে এটার মধ্যে। সো ইটস গুড সাইড। আর পোর্টসগুলোর মধ্যে দেখেন এখানে একটা টাইপ সি পোর্ট আছে, যেটার মাধ্যমে আপনি এটা হচ্ছে এটাকে চার্জ করতে পারবেন। আর হচ্ছে একটা মাইক্রো এসডি কার্ড স্লট আছে, যেটার মধ্যে হচ্ছে একটা এসডি কার্ড ইনসার্ট করলে আপনি হচ্ছে আপনার এসডি কার্ডে থাকা সংগুলো প্লে করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার একটা USB টাইপ A দেওয়া আছে, USB টাইপ A টা হচ্ছে পেন ড্রাইভের জন্য দেওয়া। ডিভাইসটাকে অন করি, অন করার জন্য এখানে একটা হচ্ছে, এই যে এখানে হচ্ছে একটা পাওয়ার বাটন দেওয়া আছে, পাওয়ার বাটন, আর হচ্ছে একটা লাইটের চিহ্ন দেওয়া আছে এই যে এখানটাতে, পাওয়ার বাটন এবং লাইটের চিহ্ন, দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না। এখানে হচ্ছে একটা পাওয়ার বাটন দেওয়া আছে, এই পাওয়ার বাটনটাকে চাপ দিলে, চেপে ধরলে অন হওয়ার কথা। তো পাওয়ার বাটনে কয়েক সেকেন্ড, 2 সেকেন্ডের মতো চেপে ধরলে হচ্ছে এটা রান হবে, যে RGB দুই পাশে RGB। আর এটার স্পিকার কথা যদি বলি, এটাতে ডুয়াল ড্রাইভার, এ পাশে একটা ড্রাইভার, এ পাশে একটা ড্রাইভার। যেহেতু এটা একটা বুম বক্স, অবভিয়াসলি মানে তারা ক্লেম করে এটা একটা বুম বক্স, তো অবভিয়াসলি দুইটা ড্রাইভার থাকবে এবং বেস যুক্ত থাকবে আসলে। তো এটার বেসটা অনেক ভালো, আমরা টেস্ট করে দেখব। আর এই যে পাওয়ার বাটনটাতে আছে, পাওয়ার বাটনটাতে হচ্ছে আপনি চাপ দিলে হইতেছে আপনার লাইটিং চেঞ্জ হবে, দেখেন আপনি চাপ দিলে লাইটিং চেঞ্জ হবে। তো টোটাল 4টা মোড আছে আই থিঙ্ক, বাট আমার কাছে একবারে ফার্স্টে যেটা আসছে ওইটাই ভালো লাগছে। তো এই যে সেকেন্ড বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে আপনার FM রেডিওতে সুইচ করার জন্য। তো অবভিয়াসলি আপনি ইচ্ছা করলে FM রেডিও শুনতে পারবেন এটার মধ্যে। তো বিল্ড ইন FM রেডিও সিস্টেম দেওয়া আছে এটার মধ্যে, সুইচ মানে এটার মধ্যে চাপ দিলে হচ্ছে এটা FM রেডিওতে চলে যাবে, চাপ দিয়ে ধরে রাখলে রেডিও। The Bluetooth device is ready to pair. আচ্ছা, এটা তো হচ্ছে আপনি চেপে ধরে রাখলে, এটাতে আপনি হচ্ছে চেপে ধরে রাখলে FM রেডিওতে চলে যাবে, আবার চেপে ধরে রাখলে হচ্ছে আবার ব্লুটুথে চলে যাবে। ডিভাইসটাকে হচ্ছে কানেক্ট করার জন্য অবভিয়াসলি ব্লুটুথ 5.0 দেওয়া আছে, সো এটার মধ্যে আপনি কানেক্ট করতে পারবেন। তাহলে চলুন হচ্ছে ডিভাইসটাকে আমরা কানেক্ট করে ফেলি ব্লুটুথের সাহায্যে আমাদের ল্যাপটপের সাথে। তো কানেক্ট করি এখানটাতে, অবভিয়াসলি আমরা ব্লুটুথ ডিভাইস পেয়ার্ড, কানেক্টেড, পেয়ার হয়ে গেছে। সো চলুন আমরা হচ্ছে মিউজিক অন করি, অবভিয়াসলি আমি কপিরাইট ফ্রি মিউজিক অন করবো। সো আইডিয়া তো পেয়ে যাবেন যে আসলে কিরকম হইতেছে এটাতে। সাউন্ড আসলে অনেক ভালো আসতেছে, বেসটা অনেক সুন্দর। আমার মনে হচ্ছে যে ¶¶
হচ্ছে আসলে এটা ম্যাক্সিমাম সাউন্ড, তো আইডিয়া তো পে। তো দেখতেই তো পাচ্ছেন যে সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো এবং এটার বেস অনেক বেশি এবং অনেক লাউড, বিকজ অফ দুইটা স্পিকার দেওয়া আছে, দুইটা ড্রাইভার দেওয়া আছে এটার মধ্যে। আর ইনডোরের জন্য আমার মনে হয় একটা রুমের জন্য অনেক ভালো একটা স্পিকার এটা, কাভার আপ পুরো একটা রুম ভালো করে কাভার আপ করতে পারবে। সো বেসটা অনেক বেশি হওয়ার কারণে যারা হচ্ছে বেস বেশি পছন্দ করেন, আমি নর্মালি বেস বেশি পছন্দ করি, সো যারা নর্মালি বেস বেশি পছন্দ করেন তাদের জন্য এটা অনেক ভালো হবে, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে বেস আছে। এটার ব্লুটুথ কানেকটিভিটিটা হচ্ছে অলমোস্ট আপনার 22-25 meters পর্যন্ত, সো এত দূর পর্যন্ত আপনি অনায়াসে এটাকে অপারেট করতে পারবেন আপনার ফোন থেকে। তো যেহেতু এটা একটা পোর্টেবল স্পিকার, সো এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে হচ্ছে আমাদের একটা কনফিউশন থাকতেই পারে সবার। সো এটার মধ্যে মেইনলি হচ্ছে 1200 mAh একটা ব্যাটারি লাগানো আছে। সো 1200 mAh মোটামুটি আপনাকে আমাদের টেস্টিংয়ে হচ্ছে 4-5 ঘন্টা ব্যাকআপ পাবেন মনে হচ্ছে, মানে আমরা এরকমটাই পাইছি। তো 4-5 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন, উইচ ইজ গুড। এছাড়াও এটার চার্জিং টাইমটা হচ্ছে প্রায় 3-4 ঘন্টা। তো আমার কাছে মনে হয়েছে যে অডিও কোয়ালিটি অনেক ক্লিয়ার, বেসটা অনেক হাই। এই ইউনিটটা পাঠাইছে হচ্ছে আমাদের স্টুডিওতে রেডজন বাংলাদেশ, সেখানে আমি এটার প্রাইসটা দেখলাম 1800 টাকার মতো। তো 1800 টাকার মধ্যে স্পিকারটা অনেক ভালো আমার কাছে মনে হইলো, কারণ এটার সাউন্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি অনেক বেশি প্রফেশনাল মনে হয়েছে। সো আপনি এটাকে কনসিডার করতে পারেন একটা পোর্টেবল স্পিকার হিসেবে। যেহেতু আমরা প্রোডাক্টের গুড সাইডের পাশাপাশি হচ্ছে ব্যাড সাইড নিয়েও কথা বলি, এই যে দেখতেই তো পাচ্ছেন এটা হচ্ছে আপনি কোনো জায়গায় হচ্ছে স্টেবল রাখতে পারবেন না, আর এভাবে তো রাখবেনই না, এভাবে রাখলে হচ্ছে আপনার একটা স্পিকার ব্লক হয়ে যাবে। এটা রাখার জন্য এই যে এই সিস্টেমটা এভাবে রাখতে হবে, রশিটাকে এভাবে রেখে তারপর সেটাকে রাখতে হবে। এছাড়া হচ্ছে আপনি 80% উপরে ভলিউমে গান শুনলে হালকা হালকা হচ্ছে আপনি একটু ভাঙা ভাঙা সাউন্ড শুনতে পাবেন। নর্মাল স্পিকারে গান শুনে যারা তারা হচ্ছে এটা ধরতে পারবে না। আমাদের অনেক দামি দামি জেবিলের মতো অনেক ব্র্যান্ড আছে যেগুলো এই সাইজের একটা স্পিকার বা এই টাইপের একটা স্পিকার দাম অনেক বেশি হয়ে থাকে, সেগুলোর সাথে যদি তুলনা করে দেখি তাহলে মোটামুটি 1800 টাকার মধ্যে এটা অনেক ভালো একটা প্রোডাক্ট হইতে পারে। যদি আপনি মনে হয় যে রেডজন বাংলাদেশ থেকে নেবেন তাহলে ডিসক্রিপশনটাকে চেক আউট করবেন, সেখানে হচ্ছে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সবাই। তো এই ছিল আজকের মতো এই প্রোডাক্টের রিভিউ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।